দেশে প্রধান সংক্রমিত জীবাণুগুলোর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ধাপের অ্যান্টিবায়োটিক প্রায় 90 ভাগ অকার্যকর। এই তথ্য জানিয়ে চিকিৎসকরা বলছেন, এমন অবস্থায় সাধারণ ক্ষেত্রেও বাধ্য হয়ে উচ্চতর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হচ্ছে, ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে জনস্বাস্থ্য, বাড়ছে মৃত্যু। গবেষণা বলছে, দেশে কমিউনিটিতে বা হাসপাতালে যে সংক্রমণগুলো হয় তার 73% হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে। চিকিৎসকরা বলছেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংসে প্রথম ও দ্বিতীয় ধাপের অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা সত্ত্বেও বাধ্য হয়ে সাধারণ চিকিৎসায় ব্যবহার করতে হচ্ছে উচ্চতর বা রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক। যে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রথম সারির এবং দ্বিতীয় সারির যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে তার 80% থেকে 90% ক্ষেত্রেই সেগুলো অকার্যকর দেখা যাচ্ছে। এটার ফলে আমরা কিন্তু ওই তৃতীয় পর্যায়ের বা সর্বোচ্চ পর্যায়ের ওষুধগুলোকেও ভালনারেবল করে ফেলছি। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তৃতীয় পর্যায়ের যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে, এবং একান্ত বাধ্য না হলে রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করা হয়। চিকিৎসকদের কারণে অ্যান্টিবায়োটিকের এই অপব্যবহার বাড়ছে, দায়ী রয়েছে ব্যবসায়ী মনোভাবও। কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আপনি কোন অ্যান্টিবায়োটিক লিখবেন, আনফর্চুনেটলি আমাদের প্র্যাকটিসে এটা আমরা আনতে পারি নাই। বিশেষজ্ঞ চিকিৎসকদেরও কিন্তু এগুলো ট্রেনিং রিট্রেনিংয়ের ব্যাপার আছে। একটা ব্যাকটেরিয়া আছে যেটাকে আপনি ম্যারোপেনাম দিয়েও চিকিৎসা করতে পারেন, ক্যাফটাজিডিম দিয়েও চিকিৎসা করতে পারেন। তাহলে ম্যারোপেনামের একটা ডোজের দাম 3,500 টাকা আর ক্যাফটাজিডিমের দাম 250 টাকা, তাহলে আপনার এই যে 10 গুণ ব্যবধান, এখানে ইন্ডাস্ট্রির প্রেশার থাকে। চিকিৎসকদের মধ্যে অনেক সময় কনফিডেন্সের অভাব থাকে, ওনার মনে হতে পারে যদি এটা ভালো না হয়। এই সায়েন্টিফিক এভিডেন্সের অভাবে অনেক সময় আমরা ওই ভুল অ্যান্টিবায়োটিক বা দামি অ্যান্টিবায়োটিক চয়েস করি। দেশে প্রতি লাখে 100 থেকে 200 জনের কোনো না কোনো সংক্রমণে মৃত্যু হয়, যার অন্যতম কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।